এটা যায় তো সরু না কিন্তু সামনে কেউ আগে আনতেন না আজ 15 আগস্ট স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আল্লাহ বিপদগামী সেনা কর্মকর্তাদের হাতে তিনার ফ্যামিলির অন্যান্য সদস্য সহ আল্লাহ যারা শাহাদত বরণ করেছেন তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ সম্মানিত ইউনু মহোদয় সহ আল্লাহ সকলের মনে ন্যাক মাকসাদাত পূরণ করে দিন। আল্লাহ সকলকে দেশের তরে দেশের কল্যাণে দোষের কল্যাণে দিনের তরে কাজ করার তৌফিক দান করে দিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যাদের থেকে দেশ পেয়েছি সেসকল বীর মুক্তিযোদ্ধাগণের কবরগুলো আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন। আল্লাহ যে সকল বীর মুক্তিযোদ্ধাগণ জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করে দিন। আল্লাহ আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়কে সুস্থতা দান করে দিন। আল্লাহ আমাদের সম্মানিত মেয়র মহোদয়ের মনের নেক আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ইউনিয়নের চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ আল্লাহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীর মনের নেক আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ এখানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বাংলাদেশ আমরা তোমাদের সেটা দিলে কি আবার তোমাদের আন্তর হবে
বলিষ্ঠ নেতৃত্ব ছিল তার। আমাদের অহংকার গর্ব যেন বাদ্যজাতি এক চেহারে। 1975 সালের 15 আগস্ট দেশ ও আন্তর্জাতিক গ্রুপের মাধ্যমে জাতির পিতাকে একদল বিপদকারী সেনা কর্মকর্তা 1975 সালে আসসালামু খায়রু মিনান নার, যেখানে নামাজের জন্য আহ্বান করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে তার নিজ বাসভবনে হাতুড়ে নিম্ন বুলেটে শাহাদত বরণ করেছেন সহপরিবার। সেদিন অনেকেই বলেছেন, আমি ওই ইতিহাস বিভাগে বলতে চাই একটি কথা বলি, বঙ্গমাতা বলেছিলেন সবাইকে পুনরাবত্তা করেছে, আমি বাঁচতে চাই না, তাকে পুনরাবাবাকে হত্যা করে। শিশু রাতের বলেছিল, কাকুরা তোমরা আমাকে মেরো না, আমি কোনদিন পরিচয় দিব না, আমি বঙ্গবন্ধুর সন্তান, আমি দীক্ষা করে খারাপ খাবো, তোমার আমাকে বাঁচতে দাও। সেদিন এই শিশুর ক্রন্দনে পাথর চলে গিয়েছিল, কিন্তু ঘাতকের মনে চলে না, সেই শিশুর আসক্ত তারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। সেদিন তারা স্বাধীনতার বিরোধিতা করেছে, এই সুযোগ তারা দিতে চায়নি, তারা এই দেশটাকে আরো পাকিস্তান বানাতে চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বাংলাদেশ এই দেশে আমরা বসবাস করছি, তার দুইটা সন্তান বিদেশে থাকার কারণে আমরা রবীন্দ্রনাথ তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন, তারা অনুপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আওয়ামী লীগে সভানেত্রী বিশ্ব শান্তি আন্দোলন মাধব বর্মা বাংলার সকল মানুষের বিশ্বস্ত নির্ভরযোগ্য ঠিকানা, জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে উন্নয়ন করছে। রাষ্ট্রপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 15ই আগস্টে শাহাদাত বরণ করে সকল শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি আমার বক্তব্যে আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে